আজকের ভিডিওর প্রিপারেশনের জন্য। তো তোমরা অনেকেই আমাকে ফুড চ্যালেঞ্জ করতে বলেছিলে, তো আজকে ফাইনালি আমি ফুড চ্যালেঞ্জ করব। আজকে শুধু আমি খাবো ব্লু 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 ফুড, তো তার জন্য আমি ব্লু ড্রেসও পরে নিয়েছি। দেখো, চলো বেশি দেরি না করে ভিডিওর দিকে এগোনো যাক। আজকের চ্যালেঞ্জটা আমাকে আসমা বলেছিল করতে, তো ফাইনালি তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেই নিলাম। আমি কিন্তু একদম র আর নীলকণ্ঠফুল ইউজ করছি, আমি কোনো আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করবো না, কারণ এটা পেটের ব্যাপার আছে, প্রবলেম হতেই পারে। ব্রেকফাস্টের জন্য আমি চা বানাচ্ছি, আর চিনি জলকে আমি এখানে ফুটিয়ে নিয়ে তার মধ্যে নীলকণ্ঠফুলটা ছেড়ে দিলাম। আমার কালারটা দেখা তো দারুণ এসেছে। তো গাইস, মর্নিং টি তো রেডি হয়ে গেছে, কিন্তু আমার এটা তো খেতেই ভয় লাগছে, কেমন খেতে হবে না। এটাকে দেখতে আমার পুরো মনে হচ্ছে যে আমরা যা হোয়াইট জামা কাপড় ইউজ করার পরে যে ব্লু ইউজটা করি, সেই ব্লুর মতো দেখতে লাগছে। ঠাকুর রক্ষা করো, নট ব্যাড। নীলকণ্ঠ ফুলের যে র স্মেলটা সেটাই পাওয়া যাচ্ছে, কিন্তু টেস্ট চলো। আমার মর্নিং এর টি তো হয়ে গেছে, এবার করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি করা যায় তো চলো দেখতে থাকো। A few inches later. ম্যাগির থেকে ভালো কিছু আছে পৃথিবীতে বলো তো? মাত্র 2 মিনিটে রেডি হয়ে যায়, আর এখানে আমি সব জলটা ফুটিয়ে নিয়েছি, ম্যাগিটাও দিয়ে দেবো। বাট মশলা দেওয়ার পরে এটার কালার এত বিচ্ছিরি এসেছিল, আমি ভাবতে পারিনি এমন কেন আসবে। আমি অনেক ইউটিউবারদের দেখেছি কালার ইউজ করতে, এখানে ব্লু ফুড কালার ইউজ করেছে, কিন্তু আমি কোনো ব্লু ফুড কালার ইউজ করব না। তো গাইস, জানি না কেন এটার কালার এরকম এসেছে, বাট আমি আমার আই থিঙ্ক মশলাটা দেওয়ার পরে এটার কালার এমন হয়ে গেছে। তো চলো আজকে এটা ট্রাই করি, খেতে কেমন লাগছে। নট ব্যাড, তো মর্নিং ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো এসব ফালতু খাবার থেকে আমার একটু অন্যরকম খাবার কিছু খেতে ইচ্ছা করছে, একদম ডিরেক্ট লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে যদি কিছু খেয়ে থাকি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। 2000 years later. ভূত হবে বলা তো গাইস, ব্লু চ্যালেঞ্জ হবে, ব্লু লিপস্টিক হবে না তা কখনো হয় বলো তো? নেই, ব্লু চ্যালেঞ্জ আর ব্লু লিপস্টিক উইথ সেন্টার ফ্রেশ। সেন্টার ফ্রেশ খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, কেমন লাগছে। রাস্তায় ব্লু লিপস্টিক পরে অনেক ক্যামেরা সবাইকে দেখবো, রিয়াকশন কেমন হয়। কোন ভিডিও দিয়ে দেখতে চাও কমেন্টে জানিও। আমি শুধু ভাবছি কালকে সকালবেলা আমার অবস্থা কি হবে, কি কালার। নর্মালি তো ইয়েলো কালার হয়, ব্লু কালার হবে? আমার এলাকাতে কোনো ব্লু আইসক্রিম পাইনি, তো আমি হোয়াইট আইসক্রিমকে ব্লু কালার মিক্স করে দিচ্ছি, আর এখানে আমি লাঞ্চ প্রিপারেশনের জন্য রেডি করে ফেলেছি। দেখো তো গাইস, এখানে ব্লু আইসক্রিমটা আমি খাওয়া শুরু করছি, মানে দুপুরে লাঞ্চ করার আগে ভাবলাম এটা খেয়ে নিই। লাঞ্চের জন্য বানাবো পাস্তা, তাকে বয়েল করে রেখে দিয়েছি, আর এখানে আমি একটু সিজনিং আর বাটার দিয়ে এটাকে জাস্ট একটা টস করে নেব। আর গ্রেভিটা একটু ঠিক করার জন্য এর মধ্যে আমি চিজ দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পারবে। নর্মালি আমি পাস্তাতে অনেক সবজি দিই, কিন্তু এখানে ভাবলাম যে সবজি দিলে হয়তো ব্লু কালারটা ফেড হয়ে যাবে, তাই দিইনি। ব্লু চ্যালেঞ্জ তো হলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি নেক্সট কি চ্যালেঞ্জ করব। আমি ট্রাই করব তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করার তোমাদের পছন্দ মতোই। সিরিয়াসলি গাইস, আমাকে ব্লু লিপস্টিকটা পরে পুরো রাক্ষস রানী কটকটির মতো দেখা যাচ্ছে, মানে ওকেও আমার থেকে ভালো লাগে দেখতে। তোমরা প্লিজ কেউ এসব চ্যালেঞ্জ বাড়িতে ট্রাই করো না, আমার প্রচুর প্রবলেম হয়েছে এই চ্যালেঞ্জটা করতে গিয়ে, তাও তোমাদেরকে আমি এত ভালোবাসি এই জন্য আমি ট্রাই করলাম। ডিশগুলো খেতে কিন্তু সব ভালো হয়েছিল, কিন্তু কালার এতটা বিচ্ছিরি ছিল যে খেতে একদম ভক্তি লাগছিল না। ডিনারে কি খাবো সেটাই ভাবছিলাম, তো চলো ডিনারের টেবিলে একবারে চলেই যাই। টাটা। তো ফাইনালি গাইস, চলে এসেছি রাতে ডিনার করার জন্য, আর আমার লিপসের জন্য আমার দাঁতটাও খুব বিচ্ছিরি লাগছে, কিছু করার নাই, এমনিতেও আমার দাঁত ভালো না। তো ডিনার আমি তেমন কিছু করবো না, কারণ আমি লাঞ্চটাই করেছি পাঁচটার দিকে, এই জন্য আমি ফার্স্টে জেমস খেয়ে নিচ্ছি। দেখি তো জেমসে আমি ব্লু কালারটা পাবো কি না কে জানে। মাত্র এক পিস ব্লু, ঠিক আছে এটা দিয়েই কাজ চালিয়ে দেবো।
আর নেক্সট যেটা খাচ্ছি, এত কিছু খাবার পর ডাইজেস্ট হওয়ার অনেক দরকার আছে। স্ট্রিং, চলো এবার এটাকে খাওয়া যাক। একটু ভালো খেতে না, পুরো হোমিওপ্যাথি ওষুধের মতো। তো গাইস, আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা ফাইনালি আমি এখানেই শেষ করছি। আমি আর কিচ্ছু খেতে পাচ্ছি না, কারণ অলরেডি আমার মানে পেটের মধ্যে সমস্যা হওয়া শুরু করেছে, কালকে সকালেই বোঝা যাবে। এই ভিডিওর যে নেক্সট পার্ট যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই অবধি। আর প্লিজ 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 আমার ভিডিও যতটা পারো তোমাদের ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।